স্ত্রী প্রেমিকের দোকানের ওষুধ খেয়ে বিকল হচ্ছিল স্বামীর হার্ট। অসুস্থকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে দেখে চক্ষু চড়ক গাছ চিকিৎসকদের। গ্রেফতার স্ত্রী, পলাতক প্রেমিক। প্রেমে ব্যাঘাত ঘটাচ্ছিল স্বামী, তাই তিলে তিলে কাবাবের হাড্ডি স্বামীকেই মৃত্যুর মুখে ঠেলে দিল স্ত্রী এবং তার গুণধর প্রেমিক। অবশেষে স্বামীর মৃত্যুর পর বেরিয়ে এলো আসল সত্য। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার মুন্সিডাঙ্গা সর্দারপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, এলাকার ওষুধের দোকানের মালিক শেখ মোরসেলেমের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে ওই এলাকারই পোশাক ব্যবসায়ী নাসিম সর্দারের স্ত্রীর। ওষুধের দোকানের পাশেই থাকা চেম্বারে নিজের স্বামীকে দেখাতে যায় নাসিমের স্ত্রী। তারপর পাশে থাকা মোরসেলেমের দোকান থেকে এক কর্মচারী ওষুধ দেয় নাসিমের স্ত্রীকে, আর এই ওষুধ খেয়ে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন নাসিম। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় নাসিমকে হাসপাতালে ভর্তি করা হলে তিনি কোন ওষুধ খাচ্ছিলেন তা জানতে চায় চিকিৎসকরা। মোবাইলে ছবি তুলে সেই ওষুধের ছবি দেখাতেই আঁতকে ওঠেন চিকিৎসকেরা, কারণ এই ওষুধের ফলে নাসিম সুস্থ হওয়ার বদলে তার কিডনি এবং হৃদযন্ত্র ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছিল, আর সেই কারণেই শুক্রবার মৃত্যুর কোলে ঢলে পড়েন নাসিম। এমন খবর জানার পর শুক্রবার রাত 11টা নাগাদ নাসিমকে কবর দেওয়ার পর ওই ওষুধের দোকান ভাঙচুর চালায় উত্তেজিত এলাকাবাসীরা, সেই সঙ্গে মারধর করে ওষুধের দোকানের মালিককেও। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় ডোমজুর থানার পুলিশ, র‍্যাফ এবং পুলিশের পদস্থ কর্তারা। যদিও এই ঘটনায় মোরসেলেমকে ধরতে না পারলেও নাসিমের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই সম্পর্কটা আমরা জানতে পারলাম ছেলে যেদিন মারা গেল, কিরাম মারা গেল, ডাক্তার যখন রিপোর্ট দিচ্ছে এমনি মারা যায়নি, একে বিষক্রিয় ওষুধ খাইয়ে মারা হয়েছে। বিষক্রিয় কি ওষুধ, ছেলেটার ভালোবাসে মানে যে মোসলিম বলে মেরে যার নামে অভিযোগ, ও আর কি ওষুধের দোকান, ও পাশেই একটা চেম্বার বসতো, ডাক্তার বসতো, ও ডাক্তারের থেকে ওই শরীর খারাপ জ্বর জ্বালা হলে আসতো, ও কি করতো ডাক্তার ডাক্তারের মতন ওষুধ লিখে দিত, ওই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দিত না, অন্য ওষুধ দিয়ে বাড়িতে যেত ভাইরাভাই ভাইরাভাই পরিচয় করে, মানে একই পাড়ায় দুজনের শ্বশুরবাড়ি। আচ্ছা, মানে ওনার সঙ্গে ওনার ওয়াইফের অবৈধ সম্পর্ক, অবৈধ সম্পর্ক মানে একই পাড়ায় এই যে মোসলিম ওর শ্বশুরবাড়ি যেখানে মেয়েটার, যে মেয়েটা কই রয়েছে ওর ওর মার বাড়ি ওখানে, ওখানেই মার বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে আবার মোসলিমেরও বউ, ও যে নিজের বউ ছিল গত 7 মাস হলো ও পড়ে আছে মায়ের বাড়ি, তারও আবার স্থাপ হয়ে যাবে, তার সাথে ঘর হয়ে যাবে, তার সঙ্গে সংসার নেই না, মোরসেলিমের ওষুধের দোকানে। হ্যাঁ, তো আজকে ক্ষিপ্ত জনতা এইগুলো ভাঙচুর করলো। হ্যাঁ, কিছু করার নেই, টেলারের দোকানটা কাট, টেলার্সের যে রেডি টেলারের দোকান ওই ওরই ওরই একই একই মোরসেলিম, ওদের ওদের উপরে কারখানা। শুধুমাত্র পরকীয়ার জন্য প্রেমিকের সাথে যোগসাজশ করে স্বামীকে এইভাবে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ঘটনায় হতবাক এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বাঁকুড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে, আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।